সেই গাইজ, এখন সকাল 6টা বাজে, এখন আমরা চলে এসেছি বন্ধু স্বপনের বাড়ির ওদিকটা আছি। এই যে এখন এখান থেকে আমরা যাবো ডানকুনি, ডানকুনিতে একটা জায়গায় ঘুরতেও গা, জায়গাটার নাম এখনো জানি না, জানবো একটু পরে। যাই হোক, বৃষ্টি হয়েছে সকালবেলা, মুডটা পুরো একদম, আর বললাম না, মুডটা পুরো একদম 12টা বাজিয়ে দিয়েছে। সকাল 5টার আগে বেরোনোর কথা ছিল আমাদের, কিন্তু এখন 6:36 বাজে, কিন্তু এখন আমরা বেরোতে পারিনি জায়গা থেকে। দেখি কখন বেরোতে পারি না, এখনো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে, কি করা যায় যায় না, দেখি কখন বেরোনো যায়। আমরা এখন ডানকুনি টোল পেরিয়ে চলে এসেছি, এতগুলো ব্লগারের মধ্যে, মানে বড় বড় ব্লগারের মধ্যে আমরা এখন ছোট ছোট। দেয়ার আর সো মেনি রাইডার্স, দিস ইজ দ্য মাই বিগ রাইডার্স। হোয়াট ইজ দ্য নেম অফ দিস রাইডার্স? সুজিত মিস্ত্রি। দিস রাইডার্স নেম সুজিত মিস্ত্রি। সো মেনি রাইডার্স, দেয়ার আর, দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট রাইডার, স্বপন। স্বপন, কত লোক, কোটি কোটি লোক, সবাই রেডি, কোটি কোটি লোক। গাড়ির অবস্থা খুব খারাপ, কাদা লেগে লেগে সবাই রেডি। আমি আজ পিলিয়ন রাইডার, আমি চালাবোই না এই কাদার মধ্যে। স্বপন বাঁকড়াকে পেয়েছি, স্বপন চালাবে, আমি চালাবোই না। আমার ব্যাগে গ্লাভস সব পড়ে রয়েছে, ব্লগিং কিট সব পড়ে রয়েছে, আমি কিছুই বের করিনি বৃষ্টির মধ্যে, কাদার মধ্যে, ইচ্ছে করছে না, মুডের একটা ব্যাপার আছে। Hey guys, বলো। Hey guys, আমরা এখন উড়ছি। Hey guys, this is our riders gone. চারিদিকে শুধু riders আর riders, সামনের দিকে দেখাই যাচ্ছে সব riders এর সামনে। টিউবওয়ালা আমরা সিনিয়র রাইডার হ্যাঁ, সবাই মিট আপ করার পর এখন আমরা যাচ্ছি একটা জায়গায়। কোন জায়গায় যাচ্ছি হবে, একটা এক জায়গায়, বেশি দূর না, 12-13 কিলোমিটার হবে আই থিঙ্ক। কোনো একটা ধাম আছে, বাবার ধাম। আমরা গাইস একটা পাড়ার মধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছি সব লোক কাটিয়ে আছে। আমরা এখন ঘুরছি একটা পাড়ার মধ্যে, এখন আসেনি অনেকে, আসছে এখান থেকে। আমরা এখন ঢুকবো ভিতরের দিকে। বাবার কাছে দর্শন করতে যাবে, একটু তো স্ট্রাগল করতেই হবে নাকি, তো রাস্তাটার দিকে নেগলেক্ট করা যাক। দেখতে পাচ্ছেন রাস্তাটা এখন ধরা হয়নি, আমি দেখছি কি করা যায়। ইউটিউবে আপনারা একটু বেশি করে ভিউ দেবেন, যাতে টাকাটা ওঠে, সেই টাকাটা দিয়ে রাস্তা ঢালাই করবো ভাবছি। চলে এসেছি আমরা আমাদের গন্তব্যস্থলে। এই যে দেখা যাচ্ছে পেছনে একটা বাবার ধাম, এই শট বাবার ধাম দেখা, এই যে বাবার ধাম। সিরিয়াসলি আমি জানতাম না যে এত, মানে আমরা রাইডিংয়ে আসছি আজকে, ঠিক আছে, এত বড় বড় সিনিয়র দাদারা আছে, সবাই গাড়ি সোজাভাবে পার্ক করে নিয়েছে, চারিদিকে দেখাই আছে প্রচুর কোটি কোটি লোক, প্রচুর কোটি কোটি বাইক, তাও 30-35টার বাইক, উপরে বাইক এসছে আমাদের এইখানে। আমি জানতাম নর্মাল ঘুরতে যাচ্ছি, ওই জন্য তেমন ব্লগ করিনি, তাই সে দেখি এখানে রাইডিংয়ের জন্য যাচ্ছে সবাই। ডানকুনি থেকে 12-13 কিলোমিটার দূরে এই জায়গাটা হচ্ছে, জায়গাটার নাম ব্রহ্মদত্ত ধাম, ব্রহ্মদত্ত ধাম। এই গাইস, তো হিন্দি মে ব্লগ হো যায়, হিন্দি মে চলো, হিন্দি মেই করতে এক ব্লগ। এ বড়ে বড়ে ভাইয়া লোক হে, কিসকে পাস গ্লাভস হে, কিসকে পাস রাইডিং জ্যাকেট হে, সো সব লোক হে ইধার হে। মেরে পাশ ভি হ্যাঁ, মে নেই পেহনা, মেরে পাশ ভি ব্লগিং কিটস হ্যাঁ। মানে খেত কে বীচ মে এক বড়া সা ধাম হে, বহুত আকর্ষণীয় ইয়ে। আসছিস কেন, আসার বিষয়। গাইজ, আমরা এখন এই ভিতরে ঢুকবো, ধামের ভিতরে ঢোকা ঢুকবো, সামনে অসীমটা দাঁড়িয়ে আছে, মোবাইলে ক্যামেরা নিয়ে ভুল দিয়ে খুব
যাই বল, আকাশটা দারুণ লাগছে। এখন আমরা পেছনের দিকে যাবো, মানে মন্দিরের পেছনের দিকে কোথায় কি আছে দেখবো। আমাদের সিনিয়র একটা কাকা বলেছে যেতে পেছনের দিকে ঘুরে আসতে ভালো নাকি পেছনটা, আরো দেখি পেছনে গিয়ে কি আছে না আছে। চলো দেখা যাক। আমরা চলে এসেছি মন্দিরের পেছনের দিকটা, চূড়াটা সত্যি ভীষণ কালারিং কালারিং, যে মানে পেইন্টার পেইন্ট করেছে, সত্যি সুন্দর পেইন্ট করেছে। এই যে হচ্ছে মন্দিরের রান্নাঘর, এখানটা হচ্ছে এখানে রান্না হয়, এত বড় মানে উনুন উনুন বলে চুলো, যাই হোক এত বড়, এখান থেকে কাঠ এরকম ফেলে দেওয়া হয়। ওখানে আগুন, ওখানে ওখানটা আগুন জ্বলে, আর এটা হচ্ছে এত বড় কড়াই। এই দুটো মুরগি কাটা হবে, কালো কালারের মুরগি এখানে। হেই গাইস, আমরা এখন ধামের ভিতরের দিকে ঢুকছি, আসছেন অদ্ভুত। ভিডিও করা বারণ, তাই ভিডিও কত ভালো করতে পারছি না। সত্যি জায়গাটা এত সুন্দর আর এত শান্তি, এর চেয়ে শান্তি অন্যান্য কোনো ধাম বা মন্দির প্লেসে পাওয়া যাবে কিনা জানি না, কিন্তু এটা সত্যি সেবি শান্তি। তোমরা চাইলে ঘুরে যেতে পারো, চারিদিকে শুধু চাষ খেয়ে তার মাঝেই ধামটা, শান্ত তো হওয়া স্বাভাবিক। আর সত্যি বলে লোক কোনো লোক নেই, শুধু আমরাই লোক, আমরাই যা যে কজন আছে আর কোনো লোকই নেই এখানে। আসলে এই অমিতের মতন ব্লগারগুলো এখানে নেই বলে এই পরিবেশটা এত শান্ত। এই আসলে একটু উত্তপ্ত তোলা আবার চলে যাবে, আবার শান্ত হয়ে যাবে। আমার একটা ফ্যানের কাছে আমি কিছু আমার প্রশংসা শুনে নিলাম এক্ষুনি। ইস সজ্জন কো ক্যা তাকলিফ হ্যায় ভাই। ঠিক আছে, চারিদিকে আমার ফ্যানের ছড়াছড়ি, কি করা যাবে আপন হেই কুচ এসা। ঠিক আছে গাইস, এই বাইকার্স গ্রুপের সাথে আসে খুব মজা হলো। বাইকার্স গ্রুপের নামটা এই যে ব্যানারটা, নামটা আমি উপরে লিখে দেবো, মানে ডেসক্রিপশানে দিয়ে দেবো। আছে এটা হচ্ছে বাইকার্স দাদাদের দিয়ে দেওয়া কিছু গিফট, মানে গিফট নয় ট্রিট, প্রথমবার এসেছি সবাইকে দিয়েছি, আমরা প্রথমবার দিয়ে দিয়ে আসছি। ১০-১১ কিলোমিটার একটু বেশি হবে, যাই হোক একটা ধাম আছে, ধামটা এটা, এই ধাম ব্রহ্মদত্ত ধাম। এই ধামে এসে আমরা, এই ধামটা এখন তৈরি হচ্ছে বলতে গেলে, অলমোস্ট প্রায় কমপ্লিট, এখানে ঘোরার জন্য এখনো খুলে দেওয়া হয়েছে, কোনো টুরিস্ট নেই, পুরো ফাঁকা। ঠিক এই টাইমটা এরকম আমেজটা দেখার জন্য ঠিক এই টাইমটা চলে আসো, আশেপাশে আকাশ খুব পরিষ্কার এই সময়, মানে শরৎকালের সময়টা অ্যাকচুয়ালি আকাশটা সত্যি সুন্দর লাগে এই টাইমটা, মানে জায়গাটা খুব পরিষ্কার। আমরা মানে অ্যাকচুয়ালি এখানে বাইকার্স মানে আমরা যারা আছি আমরা তার কেউ নেই, সত্যি দারুণ জায়গাটা, দারুণ। আর বেশি ব্লগ করব না, এখানেই শেষ করব ব্লগটাকে, এখন আমরা যে যার মতো বাড়ি চলে যাব, এখন আর কমিউনিটিভাবে আসবো না, যে যার মতো বেশি দূর না আমার এখান থেকে বাড়ি, 35-35 কিলোমিটার হবে। আচ্ছা দাদারা ডাকছে, আমরা যাই, টাটা, পরে দেখা হবে নেক্সট ব্লগে, পুরুলিয়া ব্লগে।